সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেড়াচ্ছে এক যুগলের ছবি। যুগলের নাম নেথমি এবং গুড্ডিকা। তারা শ্রীলঙ্কার অধিবাসী বলে জানা গেছে। শ্রীলঙ্কার এই যুগলের ছবি শুধু বাংলাদেশ নয়, ভারতেও ভাইরাল হয়েছে। রবিবার সকাল থেকেই দখল করে নিয়েছে সোশ্যাল প্ল্যাটফর্ম। ছবি দেখে বাংলাদেশি এক তরুণী লিখেছেন, যাক এটা দেখে শান্তি লাগছে যে অন্য দেশের মানুষদেরও এগুলো দেখে জ্বলে। জানা গেছে শনিবার রাতে শ্রীলঙ্কার থিকসানা ফটোগ্রাফি নামে একটি প্রফেশনাল ফটোগ্রাফির ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করা হয়। এরপর ক্রমশ সেগুলো ছড়াতে থাকে, ছড়াতে ওয়েফ দুনিয়া সীমানা পেরিয়ে দেশীয় হোম পেজ দখল করে নেয়। সিংহলেজ ভাষায় একজন প্রফেশনাল ফটোগ্রাফার যুগলের নাম লিখে ছবিগুলো পোস্ট করেন এবং বলেন, এ ধরনের ছবি তুলতে চাইলে তার সঙ্গে যেন যোগাযোগ করা হয়। নেট জনতার ছবিগুলো কারণবশত পছন্দ হয়ে যায়, যার কারণে ক্রমশ শেয়ার করতেই থাকে, যার ফলে শ্রীলঙ্কা থেকে দেশীয় সোশ্যাল প্ল্যাটফর্মের হোম পেজ দখল করতে থাকে। ছবিগুলো পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি, অর্থাৎ বিবাহ পরবর্তী ফটো সেশনের ছবি এসব। ভারতীয় ও দেশীয় নেটিজনদের মন্তব্য দেখে বোঝা যায়, অনেকেই অপরিণত বিয়ে মনে করে ছবিগুলো শেয়ার করছেন এবং বলছেন, ভাই জিতেছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।